আপনারা হালালের দিকে যাই, রিজেক হালাল বানাই, আপনার হরুতারা আপনি হালাল খাবাইয়া দুগুণ বড় করেন ইনশাআল্লাহ আজিজ। যত উচ্চ শিক্ষিত আপনার ছেলে আপনার লোকে ভালো ব্যবহার করিয়া দিব, কোনোদিন আপনার বুড়া বেঠা বা বুড়া বেঠি বা আপনার হরুতার জীবনে আপনারা গালি দিয়াও হইতে না, তোমার করে জন্ম লইয়া বড় বিপদ পড়লাম নাউজবিল্লা, প্রায় আওলাদে হইন বাপ ই অভিশাপ দেই যে তোমার করো না যদি হুমুকর করো আইতাম আস্তাফুল্লাহ, আল্লাহ আমরা হেফাজত করুক। এই জন্য আপনি হালাল খাবেন হরুতার, যারা বন্দনা লইত্রা আজকে সমাজ বন্দনা, এক টাকা সুদ খাইলে 35 বার মার লোকে দিনা করার সমতুল্য নাউজবিল্লা, আজকে সুদর ব্যাপারে আমরা একদম ফাউরি নিছি অবহেলা করি, এটা বুঝিও না সুদ যে জিনিস আমরা চাই। আজকে যারা যুব সমাজে ড্রাগসের ব্যবসা করেন, আপনি চিন্তা করেন ড্রাগস খাওয়া আসদুল হারাম, কোনো শরীয়তে কোনো ইমামে কোনো আলিমে মানিয়া নেই না ড্রাগস খাওয়া। ড্রাগস খাইলে কি তা হয়, আমার স্বচক্ষে দেখা গফ করি আর আপনারা রে 2019 ইংরেজির গফ, যেদিন রাঙ্গাউটি হুজুর রহমতুল্লাহ আলাইহি যে বছর ইন্তেকাল করছেন, ও বছরের গফ করি আর আপনারে আল্লাহ হজরতর দরজাতে বুলন করিয়া দেখা কই আল্লাহুম্মা আমিন। ও এক মানুষে ও স্টেপলার পিন ছিলেন তো পিন, ও তখন পিন আমার দেখা গফ করি আর ও তখন এর ভিতরে ও মোটর কালার এক ফুটা ফানি মারছে বুঝছো নিও নো, এর বাদে ও তো বড় বাঁশ দিয়া মানে চারটা ফাটাইছেন ফুটাইয়া বেড়াইয়া, আল্লাহর বন্দায় একটা আমার মাইগো পর্যন্ত হয়েছে। চিন্তা করুন কি জাতর ডেঞ্জারাস জিনিস একটা আজকে মুসলমানের ফ্যামিলিত ও জিনিসে, আর শিক্ষিত ওইটা পাইয়াই আরে ভাই চাকরির অভাব আছে নি, চাকরি করতে আকারি চাকরি করলে তোমারে মানুষে মানুষ হইবা, ব্যবসা করো না। আমি গতদিনও আপনার উজান কুফাত হয়েছি, 12,000 দোকান লইয়া বউ না যাই যাচ্ছে ব্যবসা তৈরি হালাল তরিকায় 12,000 দোকান দিন যাই যাচ্ছে, খাসা মাল লইয়া বইন শাক সবজি লইয়া বইন, আপনি তো ব্যবসায়ী তো, হয়তো মানুষের টালাই গড়ের তোলে ব্যবসা করে, আপনি ফুটপাত করুক কোনা, এর বাদে তো প্রতিষ্ঠিত হইতে, আজকে মানুষে প্রতিষ্ঠিত হইতেই কানসান এক প্রতিষ্ঠিত মানুষের বিরুদ্ধে সমালোচনা করতেই কানসায়, এই জন্য নিজের প্রতিষ্ঠিত করিয়া তুলি, হারাম ব্যবসা না ভাই। আজকে যারা কাপড় দোকান দিতরা আপনি সাইবা প্রায় কাপড় দোকানে কইবা খোদার কসম রে বা ভাই ইকান তা আমার 300 টাকা দিই লোয়া, এত টাকা যদি না বেশিতে আমার লস হয়ে দিব, অথচ লোয়া ইকান 200 টাকা দিই, ও যে খোতা খাইয়া কসম টাকা খাইল তো তার সারা ব্যবসা হারাম করিল সম্পূর্ণ হারাম। আপনি 1 টাকা দিল ইয়া নিয়ে খুবকা 5,000 টাকা, বাইরে 5,000 টাকা হইলে পারবেন তে আর নাই না, ইগু আলাদা ব্যাপার, ও তার ফুসায় না ফুসায় না, মগর 5,000 টাকা যদি নেস না তুইতে আমার লস হয়ে দিব, ও তো বেড়া লাগাই দিবে। এই জন্য ব্যবসা ক্ষেত্রেও আমরা ব্যবসায়ী যারা আছি বাজার অঞ্চল হুন্ত্রা নিশ্চয় যে কোনো ক্ষেত্রে কিয়ামতের দিন এরা সবচাইতে বেশি বিপদ ঘটবা, যারা ফাল্লাত ওজন কম দেয়, যারা ওজন কম দিবা এরা কিয়ামতের দিন সবচাইতে বেশি বিপদ ঘটবে। ইয়াত 2 নম্বরে হারাম গান বাজনা শোনা চূড়ান্ত পর্যায়ে হারাম, গান কি কনসার্টওয়ালা গজল, গানের কনসার্টওয়ালা গজল যারা শুনই এই গজলটা শোনা পর্যন্ত যাইত নাই। আজকে তালা আল বদলু আলাই না তাকি লইয়া বিভিন্ন গজল গানের কনসার্ট রানি হয়েছে, ইকো দিয়া আর ওগুলা বাজাইতরা অটোওয়ালা বাইয়াইনতে টুকটুকিওয়ালা বাইয়াইনতে এই আপনার সিডি গাড়ি লাগাইয়া যারা বাজাইতরা গান শোনাও হারাম, গান গাবাও হারাম, গানের দ্বারে কাছে মজলিশর দ্বারে কাছে যাওয়াও হারাম। ও যে আজকে বারুণী মেলার যে অবস্থা চলে তারার ধর্ম তারার কাজ করেন, আমার মুসলমান যুবক আর যুবতী যাওয়ার অধিকারটা খেয়ে দিল, এটা কোন শরীয়তে যাইতেছে আপনারে নাই, আপনি মা বাবা ঘুমাইতে আর আপনার হুয়া এখনও খান্দো হাত আর এক ফুরির খান্দো হাত দি দিয়ে আটে এল্লাকে খালি হারাম ব্যবসার নাম হারাম নাই, আপনি এক নারী জাতির ব্যবহৃত সবাও হারাম যাইত না আপনার লাগে, এদিকে আমরা ফলো নাই। এই জন্য আমার সাব হল দুস্থ হল্লার বুজুর্গ হল আমি মাতিছি হালাল নবী দিয়ে ফরমাই মান আকালা তৈমান, সর্বপ্রথম আপনি হালাল খাও কুয়া, ব্যবসা বাণিজ্য করেন হালাল তরিকায় ব্যবসা করিয়া যে কুয়া, ফেটর মধ্যে এক লুকমা খাইন, মাসে একদিনে ভাত খাইন, সপ্তাহে একদিনে আপনি খাও কুয়া কোনো অসুবিধা নাই, মগর আপনার ফেটর মধ্যে যা আপনি ঢুকাইবা যেন হালাল ঢুকে, যদি হারাম ঢুকাইয়া এক লুকমা হারাম খাইয়া যদি আপনি রুকু করেন সেইদা খর ওই সৈদাগুলা আল্লাহর আদালতের মধ্যে কবুল হইত নাই, কারণ নবী বলেন 40 দিন পর্যন্ত এক লুকমা খানা হারাম খানে ওলা মানুষের দোয়ার ইবাদত আল্লাহর আদালতের মধ্যে কবুল হইত নাই। মুফাসসিরে কেরাম লিখলে ফরমান ওই 40 দিনের ভিতরে যদি একজন মুসলমান দোয়া কবুল না হওয়া অবস্থায় আর যদি ইবাদত কবুল না হওয়া অবস্থায় জমিন তাকে বিদায় নে, আল্লাহ তার কবরে জাহান্নামের গড়া বানাইবা কই নাউযু বিল্লাহ। আজকে আমরা হারাম খাইয়া বিভিন্ন লাইনে আমরা হারাম চলে, এমনকি আপনি টয়লেটের মাসলাত যাই নুরুলিদা কিতাবও লেখা আছে
দুই নম্বর হাজত বড় ইস্তিনজাত আপনি গেলে টেলা ব্যবহার তিন সিস্টেমে করতা, এক নম্বর সুন্নত, এক নম্বর মুস্তাহাব, দুই নম্বর সুন্নত, তিন নম্বর ওয়াজিব। এখন ওয়াজিবর হালত তার টেলা ব্যবহার করা বড় ইস্তিনজাত। সায়েন্সও আপনি যাই থিওরি খুলিয়া দেখবা আতর ই গাত্তার মধ্যে আঙ্গুলোর ইত্যাদ কুটি কুটি ছিদ্র আছে। যদি ওয়াজিব হয় আপনার টেলা ব্যবহার করা, টেলা পাইন না টিস্যু, তা এখন আধুনিকতা টিস্যু বার করছে দলার পরিবর্তে টিস্যু পেপার আপনি ব্যবহার করবা। আজকে যারা বাথরুমও হামায় টয়লেটও হামায়, আমার নারী জাতি বনিং টেপ এখানে মনে হয় না 99% টিস্যু ব্যবহার বা ডেলা ব্যবহার করে। বেটা টেলা চালাইয়া রিক্সা চালাইয়া মাতার গাম ভাত ফলাইয়া ব্যবসা বাণিজ্য করিয়া ড্রাইভিং করিয়া আনি দিল বোন ওগুন তার আন্তরে বলা পেটো লাগছে। তুমি গেলায় ল্যাট্রিনও আইয়া আত লাগাইল না, যা সত সাবন দিও দইলায় না, এই লোশন দিও দইলায় না, মাটিত গোসাইয়াও দইলায় না, আইয়াও ফাটাত আত দেয় পাত্র সামানও আত দেয় অত্য জুট্ট ওইদের সেরা যা দেলায় বেখায় খাইল তার পেট পিতারও নষ্ট করবে। এর লাগে নবীজি কইছে আপনি টয়লেটও যাইতে সময় বড় ইস্তিনজাত আপনি এখান ব্যবহার করাও লাগবো টিস্যু করেন আর দোলা। আজকে বাই আনতে করেন না লোকে আমার বনিতেও করেন না, এই জন্য যারা গার্জেন ঠিকানো আসেন বা মাইক করাবার যারা হুন্ত্রা এগু বাধ্যতামূলক আপনারা করেন, নতুবা আপনারা জীবনে উন্নতি হইত নাই, জীবনে বেমার সারিত নাই। ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا وقال الله تعالى في آية أخرى يا أيها الذين آمنوا وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين وقال الله تعالى في آية أخرى يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون صدق الله مولانا العظيم وقال الله تعالى في شأن حبيبه
ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত আজকের দিনই জলসার মোহতরম সভাপতি সাহেব হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজাম ফুলবাগানের ফুলের মধু আহরণকারী সম্মানিত তুলবা ভাইরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছে ভিতরে বসা শ্রদ্ধেয়া সম্মানিত ফরদানিশীন মা বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাত দুস্ত হল্লার দুর্গ হল অপেক্ষা খতরা বাইত আমরা জুহর ফরিয়া গাই লইয়া বারোইছি বদরপুর যামো এক ঘন্টা এর বাদে নিলাম বাজার গিয়া 45 মিনিট যেন মাগরিব গিয়া ফড়িতাম অন গিয়া 7টায় দিছি যেহেতু অন থেকে হজরত গেছে অন্য জায়গা ফয়লাম উনি ফাতার হান্দি অন আস 7টায় দিয়ে তারারে হজরত ডেরিওয়ার কারণে আমি 2 ঘন্টা সময় দিয়া ও রানা দিছি যার কারণে আপনারা বেজার হইবা না আর গুসাও করবা না মাফ দিবা দোস্ত ফল্লার বুজুর্গ হল ওয়াজ তো আমার আগে বরাহর বাসা বাসা মহকিব উলামা ইকরাম বলতোতা উত্তর পূর্ব ভারতর মহামান্য মুরব্বী আমরা তাই নসিহত করিয়া গেছ আর আমি তো এক ইলিমও নাই আমলও নাই দাওয়াত দিছেন হিসাবে খোতা রাখতে গিয়াও এর বাবজুদও আল্লাহ তালায় উপস্থিত করছেন হিসাবে আপনারা দোয়া নেওয়ার আশা নিয়ে দুই সাইড মাত মাতিম ইনশাআল্লাহ দুস্থ হল্লার দুর্গক্ষণ আল্লাহ তালায় আপনার আমারে শ্রেষ্ঠ জাতি হিসাবে দমিনো দিশ আমরার দাম দুনিয়া আখরাত বেশি আর এই শ্রেষ্ঠত্ব এক মানুষরে যখন আল্লাহ ইজ্জত দেয় সম্মান দেয় এই ইজ্জতর কুরসিত যখন এক বান্দারে আল্লাহ বয় তখন এই বান্দার দায়িত্ব ইজ্জতর কুরসিত বইয়া তার ইজ্জতর উপরে তাই বহাল থাকা ওখানে মৃত্যু পর্যন্ত ইজ্জতি কিলা রাখা যায় ইজ্জত আর সম্মান দে দমিনো রাখা যায় আখরাত ওলা ইজ্জতি বনিয়া জন্য তো দেওয়া যায় এই প্রচেষ্টা মেহনত ইজ্জতই বন্দার লাগি দায়িত্ব করা আমরারে আল্লাহ মানবকুলের শ্রেষ্ঠ জাতি হিসাবে দিছেন আমরা আখলাক আমরা আদর্শ আমরার ব্যবহার আমরার সলাফিরাওয়ালা শ্রেষ্ঠ এবং আদর্শ ভালো হইত নবীওয়ালা আখলাক হইত আজকে আমরার ব্যবহার আমরা আদর্শ আমরার সলাফিরা শরীয়তর ভিতরে যদিও করিয়া তবে ব্যবহারে কে বুঝে যায় নবীর আখলাক আমরা আমাদের আই পরিমাণ নাই এই জন্য আমাদের আখলাক চরিত্রের পরিবর্তন করতে হইলে আমরা নবীওয়ালা যে আদর্শ আছে নবীদিরে আমরা সেলিব্রিটি ফলো করিয়া সেলিব্রিটি মানিয়া চলালাম আজ আমরা যুব সমাজ থেকে লইয়া বৃদ্ধ সমাজ নারী সমাজ থেকে নিয়া পুরুষ সমাজ হকলে যারা দুনিয়ার বিভিন্ন একটার অকলরে বিভিন্ন সেলিব্রিটি অকলরে ফলো করিয়া বা নেতা অকলরে ফলো করিয়া চলতরা এরা যদি জমিন থেকে যাওয়ার বাদে জাহান্নামও যায় তা নবীজি বলেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম জমিনও আপনি যারে ফলো করবা যারে সেলিব্রিটি মনে করিয়া আমল করিয়া যাইবা জিন্দগি পরিচালনা করিয়া যাইবা কিয়ামতর দিন ই সাহাব যদি বুজুর্গন জন্নত যাইতে আপনি তার লোকে হাসরিব তার লোকে আল্লাহ আর জন্নত দিব আর যদি এই জাহান্নামি হইন গুনাহগার হইন গান বাজনা শুননেওয়ালা ড্রাগসর ব্যবহার করনেওয়ালা সুদর ব্যবসা করনেওয়ালা হারাম ব্যবসা করনেওয়ালা বা হিরোইন বা ড্রাগস অবৈধ ব্যবসা বাণিজ্য করনেওয়ালা যদি মানুষ হই তেনর লোকে আল্লাহ ও লাইনে ব্যবহার করব যে লাইন ব্যবহার করলে উনি জাহান্নামও যাইবার এন লোকে যদি আপনার তাল্লুক আর সম্পর্ক রিলেটিভ কানেকশন থাকে তান লোকে আল্লাহ আপনার হাসর করিয়া কিয়ামতর দিন আল্লাহ আপনারে জাহান্নামও দিবা হই নাউযুবিল্লাহ
এই জন্য আমাদের সেলিব্রিটি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি আমরা চলতাম। নবীদের যদি আমরা সোনা অনুসরণ করিয়া চলিতে আমার জিন্দেগী জীবনে হারাম, জীবনে সুদ, জীবনে ড্রাগস বা অবৈধ যে কাজ কর্মগুলো আছে ইনশাআল্লাহুল আজিজ জীবনে আমরা সামনে আইব। জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমাইন, যারা জমিন আমি নবীদের অনুসরণ করিয়া আমল করিয়া যাইবা, নবীদের মন করিয়া নবীদের আন অনুসরণ করিয়া যত মুসলমানের রুকু আছে ইদ্দা দিয়া যাইবা, নিজের দিন থেকে পরিচালনা করিয়া জমিন থেকে যাইবা, কিয়ামতের ময়দানে প্রত্যেকজন উম্মত করে অনুসরণ করনেওয়ালা সারারে আমি নবীজি আমার লগে করি জন্নত লইয়া যাইমু হই সুবহানাল্লাহ। নবীদের লগে জন্নত যাইতে হইলে নবীদের আখলাক আদর্শ লাগবো, আমরা আমরার ব্যবহার নবীর লগে মেজ সবানি লাগবো, সেটিং করা লাগবো। একজন শিক্ষিত সমাজও যত শিক্ষিত কুয়া যদি তান বাদে মানবতা আদর্শ আর আখলাক না থাকে এই শিক্ষার কোনো মানে নেই। স্টুডেন্টস হকুয়া বা উচ্চ লেভেলের কোনো শিক্ষিত হকুয়া ধর্মর উপরে জাতির উপরে মানবতা আপনাদের মানুষত্ব মানবতা থাকা দরকার। অমুসলমান লোকে আপনি বিজেদে ব্যবহার করছই আপনি অমুসলমানের লোকেও সেই ব্যবহার করিয়া যাই, তা চাহে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন যে কোনো ধর্মালম্বী, তবে ব্যবহার হইতো আমরা মানবতওয়ালা ব্যবহার। আজকে আমরা সব থেকে বেশি মায়ের কাছে ল্যাঙ্গুয়েজ আমরা ঠিক নাই, আমার আওলাদরে আমি কোন গালি দিই আর এটা আমি বিবেচনাও করি আর হারাম গাইলানি তো শরীয়ত কোনো জায়গা তো যাই নাই। মাসলাম আসাইলর দিকে কোরআন হদিসের দিকে গালাগালি করা শরীয়ত সম্মত কোনো জায়গার যাই নাই, এখানে আম মানুষরে গাইলাক করা আপনার ফুয়ারে গাইলাক কোয়া। আজকে আমরা বিভিন্ন জানোয়ারের নাম ধরি আমরা হরতারে গাইলাই, বিভিন্ন জানোয়ারের নাম ধরি হরতারে গাইলাই, নিজের স্ত্রীরেও গাইলাই। আমার বেটা কল করি অধিকার কষলে হুজুর আমার বৌরে আমি শুয়োরের ফুড়ি গালিতাম ফার্মুনি, আমি কইছি পারবে বৃতা কিতা কইন পড়া কর তো তা সারা ভারতের মুস্তি হলে না করলে, আমি কইলাম কন্ডিশন আছে সিস্টেম আছে, তোমার বৌরে যেদিন বিয়া করবায় দুইজন সাক্ষী একজন উকিল ইমাম সাহেবের খুতবার মাধ্যমে ওদিন খাবিনো যেদিন দস্তখত দিবায় খাবিনো যদি গাওয়া থাকে যে বোয়ালি বোয়ালি ফারোর শুয়োরের ফুড়ি শুয়নিরে অত হাজার টাকা মোহরানা দিয়ে আমি বিয়া করি আর ওখান যদি খাবিনো গাওয়া থাকে তে আপনার বৌরে শুয়োরের ফুড়ি গাইতে পার নতুবা এখান আসুকুল হারাম টোটালি গাইলেন গাই না। আজকে আমরা স্ত্রীর ইটা ল্যাঙ্গুয়েজে গাইলাই না, অথচ মানুষের বাচ্চা বিবাহ এই জন্য আমার আওলাদগুলো আজকে মানুষ রূপে রূপান্তরিত হইতে পারে না। আমার আওলাদের আমি বিভিন্ন ল্যাঙ্গুয়েজ দিকে লিয়া নবীজি ফরমান মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাত ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ, তিন আমল যত মুসলমানের মধ্যে পাওয়া যাইব কিয়ামতের দিন ওই মুসলমান দে আমি নবীজি হইয়া দিয়ার এরা বিনা হিসাবে জন্নত যাইব হই সুবহানাল্লাহ। এক নম্বর আপনি হালাল খাকুয়াম ফেটর মধ্যে যা ইনকাম আপনি ইন্তজাম করকুয়া হালাল দিদে ফেটর মধ্যে ঢুকাইয়া দেখুয়া, মসজিদের ইমাম সাহেব হোক কুয়া মদরসার শিক্ষক হোক কুয়া যে কোনো মানুষ হোক মসজিদের ইমাম সাহেবের টিফিনটা দিতে এক সুৎকুরের ঘর আপনি দিতা না, মসজিদের ইমাম সাহেবের টিফিন দিতে সময় একজন মৎকুরন মানুষের ঘর একজন সুদর ব্যবসায়ী হারাম ব্যবসায়ী হরনেওয়ালা ব্যাংকের ইন্টারেস্টর পয়সা খানেওয়ালা বন্দনা লোন লোনেওয়ালা মানুষের ঘর আপনি টিফিন দিতা না, কারণ মসজিদের ইমাম সাহেব গোটা মহল্লার ইমামতি করিয়া যাইতাম জুমার নমাজ যত মুসল্লি হল ইমাম সাহেবের ঘরে খাড়া হইবা, যদিও নমাজ কবুল হইব মগর হারাম যদি ইমাম সাহেবের পিছনে তাকিয়ে ইমাম সাহেবের ফেটোর মধ্যে আপনি ঢুকাই এক লোকমা হারাম খাইলে চল্লিশ দিন পর্যন্ত একজন মুসলমানের নেক দোয়া নেক ইবাদত আল্লাহর আদালত কবুল হইতো নাই হুকুন আউযুবিল্লাহ। আজকে আমরা হারামের দিকে কম না বেশি সব থেকে বেশি ইন্টারেস্টের পয়সা হয় মুসলমানে খারনা আপনি সাইয়া দেখ ইন্টারেস্টের পয়সা আমার গতকালকে আসিমগঞ্জ আমি প্রোগ্রামে আসলাম বহুত সাদা সিধা মানুষ জমাতি মানুষ জিকার করল্লা হুজুর ইন্টারেস্ট খাওয়া যাইদ আছে নি আর ইন্টারেস্ট আর সুদর ব্যাপারে দুইটা এক না ব্যতিক্রম আছে, আমি কইলাম পায়খানার দশ সাইড সমান না বেশম আছে বলে পায়খানার দুইও সাইড সমান বলে সুদ আমরার বাসায় সুদ হয় আর ইন্টারেস্টও সুদর সমান সুদে আর ইন্টারেস্টে কি। আজকে যারা ব্যাংকর টেকা তৈতরা ইন্টারেস্টের পয়সা খাইতরা এরা নমাজ কতটুকু কবুলর ইমাম সাহেব সালাম পিরিয়া ডাইনে দিয়ে এক সুৎকুর বাবে দিয়ে এক মুৎকুর আর বাদে খান্তিতে খান্তিতে মুসল্লা হয়ে দিয়েছিল দোয়া কবুলর না আর বাদে আপনারা কইবা বলে হারা সারাম উল্লাইন জমাইয়া ফোড়াইলাম আমার বাপর বেমার কমে না, সারাম উল্লাইন ফোড়াইয়া খতম ফোড়াইলাম আমার বাপর ওতা কমে না, বাই মেসা বকলোর দোষ নাই আপনারা মেসা বকলোরে খানি দিতে বিবেচনা করিয়া দিন। এখন ইমাম সাহেব জুমার ট্রেনিং করিয়া যদি এখন জিনা সুৎকুর করে খানি দিও না অত চাকরি শেষ আর ইবেটার মধ্যে রাখতে না
আজহাইল হক মিম্বর উবাইয়া যত ইমামে মাতইন এর আর চাকরি গ্রান্টার হয় না, এর লাগে ইমাম সাহেব হলো বুঝে চলা লাগে। আপনারা হালালের দিকে যাই, রিজেক হালাল বানাই, আপনার হরুতারও আপনি হালাল খাবাইয়া দুজনে বড় করেন ইনশাআল্লাহ আজিজ। যত উচ্চ শিক্ষিত আপনার ছেলে আপনার লোকে ভালো ব্যবহার করিয়া দিব, কোনোদিন আপনার বুড়া বেটা বা বুড়া বেটি বা আপনার হরুতার জীবনে আপনার গালি দিয়াও হইতে না তোমার ঘরে জন্ম লইয়া বড় বিপদ বললাম না আউযুবিল্লাহ, এটা প্রায় আওলাদে হইন বাপ হল ই অভিশাপ দেই যে তোমার ঘরে না যদি হুমুকর ঘরে আইতাম আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমরা হেফাজত করুক। এই জন্য আপনি হালাল খাবেন হরুতার, যারা বন্দনা লইত্রা আজকে সমাজও বন্দনা, এক টাকা সুদ খাইলে 35 বার মার লোকে দিনা করার সমতুল্য না আউযুবিল্লাহ। আজকে সুদর ব্যাপারে আমরা একদম ফাউরি নিচ্ছি অবহেলা করি, এটা বুঝিও না সুদ যে জিনিস আমরা চাই। আজকে যারা যুব সমাজে ড্রাগসের ব্যবসা করেন, আপনি চিন্তা করেন ড্রাগস খাওয়া আসদুল আরাম কোনো শরীয়তে কোনো ইমামে কোনো আলিমে মানিয়া নেন না ড্রাগস খাওয়া। ড্রাগস খাইলে কি তা হয়, আমার সচক্ষে দেখা গফ করিয়ার আপনারা রে 2019 ইংরেজির গফ, যেদিন রাঙ্গাউটি হুজুর রহমতুল্লাহ আলাইহি যে বছর ইন্তেকাল করছই ও বছরের গফ করিয়ার আপনারে আল্লাহ হযরতর দরজাতরে বুলন করিয়া দেখা কই আল্লাহুম্মা আমিন। ও এক মানুষে ও স্টেপলারের পিন ছিলেন তো পিন ও তোহান পিন আমার দেখা গফ করিয়ার ও তোহান, এর ভিতরে ও মোটর কালার এক ফুটা পানি মারছে বুঝছো নিও নো, এর বাদে ও তো বড় বাঁশ দিয়া মানে চারটা ফাটাইছেন ফুটাইয়া বেরিয়া আল্লাহর বন্দায় একটা আমার মাইগো পর্যন্ত হয়েছে। চিন্তা করুন কি জাতর ডেঞ্জারাস জিনিস একটা আজকে মুসলমানের ফ্যামিলি ও জিনিসে, আর শিক্ষিত ওইটা পাইয়াই আরে ভাই চাকরির অভাব আছে নি, চাকরি করতে একারি চাকরি করলে তোমারে মানুষে মানুষ হইবা, ব্যবসা করো না। আমি গতদিনও আপনার উজান কুফাত হয়েছি 12 মজার দোকান লইয়া বউ না যাইদ আছে ব্যবসা তুই হালাল তরিকায় 12 মজার দোকান দিন যাইদ আছে খাসা মাল লইয়া বইন শাক সবজি লইয়া বইন, আপনি তো ব্যবসায়ী তো হয়তো মানুষের টালাই গড়ের তোলে ব্যবসা করে, আপনি ফুটপাতও করুক না এর বাদে তো প্রতিষ্ঠিত হইত। আজকে মানুষে প্রতিষ্ঠিত হইতেই কানসান এক প্রতিষ্ঠিত মানুষের বিরুদ্ধে সমালোচনা করতেই কানসায়, এই জন্য নিজের প্রতিষ্ঠিত করিয়া তুলুন হারাম ব্যবসা না। ভাই আজকে যারা কাপড় দোকান দিতরা আপনি সাইবা প্রায় কাপড় দোকানে কইবা খোদার কসম রে বাবা ভাই ইকান তা আমার 300 টাকা দিল, এত টাকা যদি না বেশিতে আমার লস হয়ে দিব তো লোয়া ইকান 200 টাকা দিই, ও যে কথা খাইয়া কসমটা খাইল তো তার সারা ব্যবসা হারাম করিল সম্পূর্ণ হারাম। আপনি 1 টাকা দিল ইয়া নিয়া খুক্কা 5,000 টাকা বাইরে 5,000 টাকা হইলে পারবেন তে আর নেয় না ইগু আলাদা ব্যাপার ও তার ফুজায় না ফুজায় না, মগর 5,000 টাকা যদি নেস না তুইতে আমার লস হয়ে দিব ও তো বেড়া লাগাই দিবে। এই জন্য ব্যবসা ক্ষেত্রেও আমরা ব্যবসায়ী যারা আছি বাজার অঞ্চল হুমত্রা নিশ্চয় যে কোনো ক্ষেত্রে কিয়ামতের দিন এরা সবচাইতে বেশি বিপদ ঘটবা, যারা ফাল্লাত ওজন কম দেয় যারা ওজন কম দিবা এরা কিয়ামতের দিন সবচাইতে বেশি বিপদ ঘটবে। ইয়াত 2 নম্বরে হারাম গান বাজনা শোনা চূড়ান্ত পর্যায়ে হারাম, গান কি কনসার্টওয়ালা গজল, গানর কনসার্টওয়ালা গজল যারা শুনই এই গজলটা শোনা পর্যন্ত যাইত নাই। আজকে তালা আল বদলু আলাইনা থেকে লইয়া বিভিন্ন গজল ও গানের কনসার্ট রানি হয়েছে ইকো দিয়া আর ওগুলা বাজাইতরা অটোওয়ালা বাইয়াইনতে টুকটুকিওয়ালা বাইয়াইনতে এই আপনার সিডি কার্ড লাগাইয়া যারা বাজাইতরা গান শোনাও হারাম গান গাবাও হারাম, গানের দ্বারে কাছে মজলিশর দ্বারে কাছে যাওয়াও হারাম। ও যে আজকে বারুণী মেলার যে অবস্থা চলে তারার ধর্ম তারার কাজ করেন আমার মুসলমান যুবক আর যুবতী যাওয়ার অধিকারটা খেয়ে দিল এটা কোন শরীয়তে যাই দিছে আপনারে নাই, আপনি মা বাবা ঘুমাইতরা আর আপনার ভুয়া এখনও খান দোয়াত আর এক ফুরির খান দোয়াত দি দিয়ে আটে এর লাগে খালি হারাম ব্যবসার নাম হারাম নাই, আপনি এক নারী জাতির ব্যবহৃত সবাও হারাম যাইত না এদিকে আমরা ফলো নাই। এই জন্য আমার সাহ হল দুস্থ হল্লার বুজুর্গ হল আমি মাতিছি হালাল নবী দিয়ে ফরমাই মান আকালা তৈমান সর্বপ্রথম আপনি হালাল খাওয়া ব্যবসা বাণিজ্য করেন হালাল তরিকায় ব্যবসা করিয়া যে কুয়া পেটর মধ্যে এক লুকমা খাই মাসে একদিনে ভাত খাইন সপ্তাহে একদিনে আপনি খাওয়া কোনো অসুবিধা নাই, মগর আপনার পেটর মধ্যে যা আপনি ঢুকাইবা যেন হালাল ঢুকে, যদি হারাম ঢুকাইয়া এক লুকমা হারাম খাইয়া যদি আপনি রুকু করেন সেইদা খরচ ওই সৈদাগুলো আল্লাহর আদালতের মধ্যে কবুল হইত নাই, কারণ নবী বলেন 40 দিন পর্যন্ত এক লুকমা খানা হারাম খানা ওলা মানুষের দোয়ার ইবাদত আল্লাহর আদালতের মধ্যে কবুল হইত নাই। মুফাসসিরিন কেরামকলে ফরমান ওই 40 দিনের ভিতরে যদি একজন মুসলমান দোয়া কবুল না হওয়া অবস্থায় আর যদি ইবাদত কবুল না হওয়া অবস্থায় জমিন থেকে বিদায় নেয় আল্লাহ তার কবরে জাহান্নামের গড়া বানাইবা কই নাউযুবিল্লাহ। আজকে আমরা হারাম খাইয়া
বিভিন্ন লাইনে আমরা হারাম চলে। এমনকি আপনি টয়লেটের মাসলার যাই, নুরুলিদা কিতাব লেখা আছে দুই নম্বর হাজত বড় ইস্তিনজাত আপনি গেলে ডেলা ব্যবহার তিন সিস্টেমে করতা, এক নম্বর সুন্নত, এক নম্বর মুস্তাহাব, দুই নম্বর সুন্নত, তিন নম্বর ওয়াজিব। এখন ওয়াজিবর হালত যার ডেলা ব্যবহার করা বড় ইস্তিনজাত সায়েন্স আপনি যাই থিওরি কুলিয়া দেখবা তো ই গাত্তার মধ্যে আঙ্গুলো ইত্যাদ কুটি কুটি ছিদ্র আছে। যদি ওয়াজিব হয় আপনার ডেলা ব্যবহার করা, ডেলা ফাইন না টিস্যু, তা এখন আধুনিকতা টিস্যু বার করছে ডলার পরিবর্তে টিস্যু পেপার আপনি ব্যবহার করবা। আজকে যারা বাথরুমও হামাই টয়লেটও হামাই, আমার নারী জাতি বনিতে এখানে মনে হয় না 99% টিস্যু ব্যবহার বা ডেলা ব্যবহার করে। বেটা ঠেলা চালাইয়া রিক্সা চালাইয়া মাতার গাম ভাত ফলাইয়া ব্যবসা বাণিজ্য করিয়া ড্রাইভিং করিয়া আনি দিল বোন ওগুন তার আন্তরে বলা পেটো লাগছে। তুমি গেলা ল্যাট্রিনও আইয়া আতো লাগাইল না, যা সত সাবন দিও দইলায় না, এই লোশন দিও দইলায় না, মাটিত গোসাইয়াও দইলায় না, আইয়াও ফাটাত আত দেরায় পাত্র সামানও আত দেরায় অত্য জুটটা ওইদের সারা যা দেলায় বেঠায় খাইল তার পেট পিতার নষ্ট করবে। এর লাগে নবীজি কইছে আপনি টয়লেটও যাইতে সময় বড় ইস্তিনজাত আপনি এখান ব্যবহার করাও লাগবো টিস্যু করেন আর দোলা আজকে বাই আনতে করেন না লোকে আমার বনিতেও করেন। এই জন্য যারা গার্জেন টিকানো আসেন বা মাইকর আবার যারা হুন্তরা এগু বাধ্যতামূলক আপনারা করেন, নতুবা আপনারা জীবনে উন্নতি হইত না, জীবনে বেমার সারিত না করতে কিয়া।